অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। এই ছোট্ট সদস্যরা যাদের বয়স 5 থেকে 14, তারা নিজেরাই সবকটা ছবি এঁকেছে, নিয়মিত পাঠ মুখস্ত করেছে, পাঠ করেছে একসাথে। এবং আজকের সব থেকে বড় কথা, সব থেকে আনন্দের কথা, তারা খুব আনন্দ করেছে। চলুন দেখি ছবির মাধ্যমে গল্প ক্ষীরের পুতুল। রাজা ছিল, তার দুই রানী, শুয়োরানী আর দুয়োরানী। দুয়োরানী বড় রানী, তার মনে বড় দুঃখ। মনে দুঃখ কেন? বলছি তো, মন দিয়ে শোনো। দুয়োরানী ভাঙা বাড়ি, ছোট ঘর, বৃষ্টি হলে জল পড়ে। দুয়োরানী ছেঁড়া শাড়ি পরে, কোনো গয়না নেই। আহা কি দুঃখ! তারপর? এবার শোনো শুয়োরানীর কথা। শুয়োরানী রাজার খুব আদরের রানী। সে ছোট রানী, তার অনেক দামি দামি গয়না, নতুন নতুন শাড়ি। তার মনে খুব আনন্দ। সে থাকে রাজপ্রাসাদে। একদিন রাজা ঠিক করলো বিদেশে বেড়াতে যাবে। মন্ত্রীকে খবর দিল। মহারাজ আমাকে দেখেছেন? মন্ত্রী, আমি বিদেশ বেড়াতে যেতে চাই, তুমি জাহাজ সাজাও। আচ্ছা, কবে যাবেন মহারাজ? আগামী সপ্তাহে, বুঝেছ? ঠিক আছে মহারাজ, জাহাজ তৈরি থাকবে। মন্ত্রী গেল জাহাজ সাজাতে, রাজা গেলেন ছোট রানীর কাছে। সুরানী, আমি দেশ বিদেশ ঘুরতে যাব। তাই বুঝি? তোমার জন্য কি আনবো? আমার খুব সাজতে ভালো লাগে, আমার জন্য অনেক গয়না এনো। আর কি আনবো? আর অনেক শাড়ি এনো। আচ্ছা রানী। রাজা এবার চললেন দুয়োরানীর ভাঙা ঘরে। রাজামশাই এসেছেন? রানী, আমি দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো? আমার কিচ্ছু চাই না মহারাজ। তাই হয় না রানী, তোমার কি নতুন শাড়ি চাই? না মহারাজ, আমার কিচ্ছু চাই। তোমার কি গয়না চাই? না মহারাজ, এই ভাঙা ঘরে গয়না কি করে রাখবো, চোর এসে চুরি করে নিয়ে যাবে। তাহলে কি আনবো রানী? আমার জন্য একটা মুখ পরা বাদর। ঠিক আছে। রাজা বিদেশে চলে গেলেন বড় জাহাজে করে। সেখানে তিনি অনেক ঘুরলেন, ছোট রানীর জন্য অনেক গয়না কিনলেন, অনেক ঘুরে সুন্দর সুন্দর শাড়ি কিনলেন। আর মুখ পরা বাদর? বিদেশে বেড়াতে গিয়ে রাজার বড় রানী কর্তাম্ব মনেই থাকল না। অনেক দেশ ঘুরে তিনি আবার জাহাজে চেপে নিজের দেশে ফিরে এলেন। এ মা, কি হবে এবার? মুখপোড়া বাদর কই? দেশে ফিরে রাজার কথা বড় রানীর কথা মনে পড়ল। মন্ত্রী, আমার বড় ভুল হয়ে গেল। কি মহারাজ? শুয়োরানীর জন্য অনেক গয়না এনেছি, অনেক নতুন শাড়ি এনেছি, কিন্তু দুয়োরানীর জন্য মুখভরা বাদর আনতে ভুলে গেছি। কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি দেখছি কি করা যায়। আমি তাহলে ছোট রানীর কাছে গেলাম, তুমি একটা মুখভরা বাদর জোগাড় করো মন্ত্রী। আচ্ছা মহারাজ। রাজা চলে গেলেন রাজপ্রাসাদে আর মন্ত্রী গেল জঙ্গলে খুব পোড়া বাদর আনতে। শুয়োরানী দেখো,
তোমার জন্য কত শাড়ি এনেছি। ইস, কি বাজে রং, আমার পছন্দ হয়নি। দেখো কত গয়না এনেছি। ইস, আমার একটাও পছন্দ হয়নি। সে কি রানী, তোমার একটাও পছন্দ হয়নি? না, পছন্দ হয়নি। এগুলো নিয়ে যাও, আমি পরবো না। রাজা মনের দুঃখে চলে গেলেন। এইদিকে হয়েছে কি, মন্ত্রী অনেক খুঁজে একটা মুখ পরা বাঁদর নিয়ে এসেছে। সেই মুখ পরা বাঁদর তারপর কথা বলতে পারে। তাই বুঝি, বাঁদর আবার কথা বলতে পারে নাকি? বলতে পারে তো, মানুষের মতো। হ্যাঁ, একদম মানুষের মতো। রাজা বাঁদরকে নিয়ে এবার গেলেন দুয়ারানির বাড়ি। দুয়ারানি তো ভাঙা ঘরে থাকে সেইখানে। হ্যাঁ, সেইখানে। বড় রানী, এই দেখো তোমার জন্য মুখপোড়া বাঁদর এনেছি। মুখপোড়া বাঁদর এনেছেন? আমি খুব খুশি হয়েছি। তুমি খুশি হয়েছ? শুয়োরানীকে কত গয়না এনে দিলাম, সব ফেলে দিল। মহারাজ, একটা কথা বলি। কি? গয়নাগুলো সব তুলে রাখুন, ছেলের বিয়ে হলে বউ পড়বে। হবে, সব হবে, আপনার ছেলে হবে। এরপর অনেক দিন কেটে গেল, দুয়ারানি আর বাঁদর একসাথে থাকে। একদিন কি হলো জানো? কি হলো? বাঁদর গেল রাজার সাথে দেখা করতে। মহারাজ, একটা ভালো খবর আছে। কি খবর? মায়ের ছেলে হবে। সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। রাজা খুব খুশি হলো, গলার থেকে একটা দামি হার বাঁদরকে দিল। বাঁদর তখন বাড়ি ফিরে দুয়ারানিকে দেখালো। এটা খুব দামি হার, কোথায় পেলি? মহারাজ দিয়েছে। কেন দিল রে? আমি বললাম মায়ের ছেলে হবে, আমার ভাই হবে। হে মা, এটা মিথ্যে কথা, যা যা তাড়াতাড়ি গিয়ে খাটা ফেলে চাপ। না মা, দেখো তোমার ঠিক ছেলে হবে। আর না হলে তখন কি হবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ষষ্ঠী ঠাকুর চাইলে সব ঠিক হয়ে যাবে। ছেলে হবে শুনে রাজা খুব খুশি, রোজ ভালো ভালো খাবার পাঠায়। দুয়ারানিকে আর কষ্ট করে ভাঙা ঘরে থাকতে হয় না। বাঁদরের কথায় রাজা নতুন বাড়ি বানিয়ে দিয়েছে। মহারাজ, সুখবর আছে। কি সুখবর? মায়ের ছেলে হয়েছে। তাই বুঝি, চলো দেখে আসি। না মহারাজ, এখন দেখা যাবে না, 10 বছর বাদে ছেলের বিয়ে দেবেন, তারপর মুখ দেখবেন। ঠিক আছে। সত্যি কি ছেলে হলো নাকি? না না, দেখো না বাবার কি করে। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। এবার কি হবে বাবার? মা, তুমি কিচ্ছু ভেবো না। আমার খুব ভয় করছে, রাজা যদি জানতে পারে আমার কোনো ছেলে হয়নি, তখন খুব। তুমি এক কাজ করো মা, একটা ক্ষীরের পুতুল বানাও আর পালকি সাজাও, রাজাকে বলো ছেলের বিয়ে দেব। যেই কথা সেই কাজ। দুয়ারানি ক্ষীরের পুতুল বানালে,
তাকে লাল জামা পরালে, লাল জুতো পরালে, চোরে টুপি পরালে, পালকি চড়ে ক্ষীরের পুতুল জন্য অন্য দেশে বিয়ে করলে। পুতুলের বিয়ে? পুতুলের আবার বিয়ে হয় না? এইবারে তো আসল মজা হবে, পালকি নিয়ে সবাই চললো ক্ষীরের পুতুলের বিয়ে দিতে। অনেকটা পর খুব রোদ, তাই বাঘর বলল ষষ্ঠীতলার কাছে পালকি রেখে একটু জিরিয়ে নিতে। ষষ্ঠীতলায় ষষ্ঠী ঠাকুর থাকে, রোজ তার পুজো হয়। পালকি থাকায় সেই দিন আর কেউ পুজো দিতে আসতে পারল না। রাজার লোক তাদের তাড়িয়ে দিল। বাঁদর গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলো কি হয়। আজকে কেউ হবা পুজো দেয়, কি খিদে পেয়েছে, জানতি বসা পেয়েছে, কি করি? ওই তো ওখানে একটা পালকি আছে, দেখি তো কি আছে। তুমি না ঠাকুর, তুমি চুরি করে আমার ক্ষীরের ছেলে খেয়ে নিলে? না 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 না, চুরি করেনি, যা এখান থেকে উপরে বদল। না আমি যাব না, তুমি আগে ক্ষীরের ছেলে ফেরত দাও। কি করে ফেরত দেব, খেয়ে ফেলেছি তো। তাহলে আসল ছেলে দাও, তার বিয়ে দেব, না দিলে আমি সবাইকে বলে দেব তুমি চুরি করে খেয়েছো, মিথ্যে কথা বলেছো। ছি 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 ছি, না না না, এসব করিস না, ওই ছেলে দেব। ষষ্ঠী ঠাকুরের অনেক ছেলে ছিল, তার মধ্যে সব থেকে সুন্দর ছেলেটাকে বাঁদর পালকিতে বসালো। আমি কে? তুমি তো রাজপুত্র, আজ তোমার বিয়ে। বাহ, ভারী মজা তো, চলো তাহলে। বাঁদরে তো খুব বুদ্ধি, খেরা পুতুল মানে কি নতুন সুন্দর ছেলে পেল। আমি রাজকন্যা, আজকে আমার রাজপুত্রের সাথে বিয়ে হবে, আমি খুব খুশি। চলো রাজকন্যা, তোমায় নিয়ে আমি বাড়ি যাব, আমার মা বাবার কাছে। আমি রাজা হব, তুমি হবে আমার রানী। ঠিক আছে, চলো তাহলে। চলো। ধুমধাম করে রাজপুত্র আর রাজকন্যার বিয়ে হয়। এরপর বাঁদর তাদের নিয়ে দেশে ফিরে। কি আনন্দ হচ্ছে আমার! আমারও খুব আনন্দ হচ্ছে মহারাজ। বলেছিলাম মহারাজ, এবে ছেলে আর বউকে একসাথে ঘরে নিয়ে যান। সেই যে শাড়ি আর গয়না এনেছিলেন, এবে বৌমাকে দিয়ে দিন। রাজা তখন রানী, রাজপুত্র, রাজকন্যা আর বাবুরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। বাহ, এ তো খুব সুন্দর গল্প, আমার খুব ভালো লাগলো। তোমাদের সবার কেমন লাগলো? দারুণ।